আজকে এসে গেছি লোটে মাছ বা লইট্টা মাছের রেসিপি নিয়ে, যেটা তৈরি হয়ে যাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি, আর খেতেও হবে দারুণ সুন্দর। আর এভাবে রাঁধলে মাছটা কিন্তু ভাঙবেও না, একদম গোটা গোটা থাকবে। তো নবপাঁচ ফোড়নে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা হাফ করে কেটেছি এক একটা পিস, আর ধুয়ে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নুনটা কিন্তু লোটে মাছে অল্প দিতে হবে, খুব বেশি নুন দিলে লোটে মাছগুলো খুব বেশি নোনতা হয়ে যায়, কেন কি যেহেতু নরম মাছ তো নুনটাকে বেশি অ্যাবজর্ব করে নেয়, তাই নুনটা একটু অল্প দিয়ে মাখাতে হবে। এখানে কড়াতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। লোটে মাছটা যেহেতু একটু রসা রসা হবে তাই একটু বেশি করেই তেল নিতে হবে, আর সর্ষের তেলে কিন্তু লোটে মাছটা বেশি ভালো হয় খেতে। তেলটা খুব বেশি পোড়াবো না, তেলের যে কাঁচা গন্ধটা সর্ষের তেলের, সেই গন্ধটা কিন্তু এই তরকারির মধ্যে খুব ভালো লাগে। তো তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ছোটো ছোটো করে কোচাতে হবে, কেন কি পেঁয়াজটা লোটে মাছের সাথেই সেদ্ধ হবে। তো মাছটা যেহেতু নরম তো মাছটা আগে সেদ্ধ হয়ে যাবে, এদিকে পেঁয়াজটা সেদ্ধ হবে না, তাই পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, আর দেব 1 টিস্পুন হলুদ, দেব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। লোটে মাছের এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কাও তার সাথে দেব, পরের দিকে দেব। দিলাম একটু চিনি, আমি সব রান্নাতেই একটু চিনি দিই, চিনি দিলে সব স্বাদটা বেশ ব্যালেন্স হয়, তো আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন। এই মশলাটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে নিয়ে এই 2 মিনিট মতো অল্প আঁচে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব। এখানে 7-8টা রসুন কোয়া কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম, আর দেব এখানে 1টা ছোটো সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে মশলাগুলো আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মাছ। তো এতে কিন্তু আর জল দেব না, লোটে মাছ থেকেই অনেক বেশি জল বেরায়, একটু পরেই আপনারা দেখতে পাবেন যে লোটে মাছ একটু 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু প্রচুর জল ছাড়ে, তো সেই মাছের জলেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো। এই সময়ে মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব, কেন কি পরে মাছটাকে আর নাড়া যাবে না, যেহেতু খুব নরম তো নাড়তে গেলে ভেঙে যাবে, তাই দিয়েই সাথে সাথে খুব ভালো করে মশলা মাখিয়ে মাছটাকে একদম কড়াইয়ের মধ্যে সেট করে নিতে হবে। তো খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে, এবারে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। আজকে মাছটা আমি শুধু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, এই রান্নাটা কিন্তু পেঁয়াজ আর তার রসুন কষিয়ে নিয়ে মাংসের মতো যেমন আমরা কষাই, কষিয়ে নিয়ে সেরকম করেও করা যায়, একদম মশলাটা পুরো রেডি করে তারপরে এইভাবেই মাছ দিয়ে ঢেকে দিতে হবে। তো আজকে আমি শুধু পেঁয়াজ রসুন দিয়েই করলাম, এটাই আমার খুব ভালো লাগে খেতে। তো দেখুন 2 মিনিট বাদে কতটা জল ছেড়েছে মাছগুলো, এই মাছের জলেই রান্না হয় বলে, মাছের যে নিজস্ব জল সেই জলেই রান্না হয় বলে তরকারিটা কিন্তু খুব বেশি টেস্টি হয়। তো মাছটা কিন্তু এইভাবে আস্তে আস্তে সাইডগুলো তুলে তুলে এইভাবেই নাড়তে হবে, খুব বেশি কিন্তু নাড়াচাড়া যাবে না, কেন কি যেহেতু জল ছেড়েছে তাই মাছটা এবারে নরম হয়ে গেছে। মাছ জল ছেড়ে দেওয়ার পর তরকারিটা কিন্তু আর ঢাকবো না, কড়াটা না ঢেকেই রান্না করব। এবারে এই জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নেব, আর মাছের ভেতরে এইভাবে মশলাটাও তখন ঢুকে যাবে। এইভাবে সাইডগুলো কাচিয়ে নিয়েই তরকারিটা নাড়তে হবে, বেশি উল্টাবো না, উল্টাতে পাল্টাতে গেলেই কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এরকম করে ওপর দিয়ে হালকা হাতে প্রেস করে করে মশলাগুলো মাখিয়ে নেব। এবারে ঝোলটা যেহেতু অনেকটা রয়েছে এখনও, তো আঁচটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব, এই সময় দিয়ে দেব, নাবানোর সময় হয়ে এসছে, তো এই সময় দিয়ে দিলাম একটু ধনে পাতা। ধনে পাতা ছাড়া কিন্তু এই তরকারিটা একদম ভালো লাগে না। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তো এই রকম ঝোল রেখেও আপনারা খেতে পারেন, মানে নাবিয়ে নিতে পারেন। তো আমি আজকে আরও একটু ঝোলটা টানাবো, তাতে করে আরও বেশি টেস্টি হয় তরকারিটা। এই তরকারিটা একটু তেল ছাড়া ছাড়া মাখামাখাই কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে মাছের নিচ দিকগুলো খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে, যাতে করে তলাতে, কড়ার তলাতে না লেগে যায়। এই রকম শুকনো করেই কিন্তু তরকারিটা আমি নামাবো। ওপর দিয়ে মনে হচ্ছে যেন শুকনো, কিন্তু বাটিতে ঢালার পর দেখবেন বেশ রসা রসাই রয়েছে।
এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, কাঁচের বোলে নিয়েছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় যে ঝোলটা কতটা রয়েছে। তো এটা বেশ তেল ঝোল হয়ে আছে, এটা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে মানে আর কিছু লাগে না। আর লোটে মাছের এই তরকারিটা কিন্তু রুটি দেখেতেও খুব ভালো লাগে। আমি তো দুপুরে ভাত দিয়ে খাওয়ার পরে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু তুলে রেখে দিই। তো যারা খাননি এখনও পর্যন্ত, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, অদ্ভুত ভালো হয় খেতে। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।